সরি আমি ভুল করে অন্যবার চলেছি। আরে স্যার যাচ্ছেন কোথায়? আরে ও নো, হ্যাঁ স্যার কেন আজকে সূর্য কোন দিকে উঠেছে? কেন স্যার পূর্ব দিকে? কেন কালকে পশ্চিম দিকে উঠেছিল আপনাদের? না কোনোদিন এসে দেখি বা আজকাল তো কোনোদিন এখানে টিকটক করছো, আজকেই প্রথমবার পড়া করছো। এই তুমি আজ এই প্রথম পড়তে বসছো, আমার দেখে কত আনন্দ হচ্ছে জানো? তার স্যার আপনাকে ওভার অ্যাক্টিং করতে হবে না, আপনি পড়ান তো। আজকে কত তারিখ জানো তো স্যার? 2 অক্টোবর স্যার। আজকে কী জিজ্ঞেস করবেন না? তোমার কিছু বলতে হবে না স্যার। আপনি আজকের মতো এত সুন্দর দিন দেখে অবহেলা করছেন। না না স্যার এটা হয় না স্যার, আপনার ফোনটা দিন তো। কেন ফোন নিয়ে কী করবে? কী আবার পুলিশকে ফোন করে দেবো, আপনাকে নিয়ে গিয়ে পিটাবে। না না আজকে দিন সুন্দর আমি বলতেই যাচ্ছিলাম, আজকে হলো 2 অক্টোবর গান্ধীজির জন্মদিন। না না স্যার আপনি ভুল জানেন, আজকে মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিন। বুঝলি দেখি ও স্যার আমি জানতাম। তো আজকে মহাত্মা গান্ধীর জন্মদিন, এই উপলক্ষে গান্ধী জয়ন্তী পালন করা হয়। ও স্যার বুঝেছি, গান্ধী জয়ন্তী মানে গান্ধীজির জন্মদিন, গান্ধী জয়ন্তী মানে গান্ধীজির জন্মদিন। স্যার স্যার কোথায় গেলেন আপনি স্যার? এই যে আমি নিচে, তোমার কিছু বানাতে হবে না, তোমার পায়ে পড়ছি। না স্যার কিছু বানাবো না, থাক থাক আপনি উঠুন, পড়ান পড়ান। সত্যি তো আজকে তোমায় কিছু কোশ্চেন ধরবো, তুমি সেগুলো সঠিক অ্যান্সার দেবে। ঠিক আছে স্যার ধরুন না। ও তুমি এই প্রথমবার এত সুন্দর অ্যান্সার দিলে, এই শুনে আমার কত আনন্দ হচ্ছে। তা জানো আমি এসে দেখলাম তুমি পড়াশোনা করছো, পড়ার ফলটা দেখলে সে পড়ার আবার কী ভালো সে আপনি ভাবছেন আমি পড়া করছি না স্যার, এইদিকে আবার দেখুন। ও নো স্যার আপনি যে কোশ্চেনগুলো ধরবেন সেগুলো আমি আগে থেকে এখানে লিখে রেখে দিয়েছিলাম। আমি জানতাম তুমি জীবনেও শুধু লাগবে না। আরে আরে স্যার আপনার কি হলো? এই যা ফাঁকি।